আসসালামু আলাইকুম আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব যে কিভাবে আমার রাস্টার ইমেজ বা জেপিজি ইমেজ এই সব ইমেজগুলোকে আমরা কীভাবে ভ্যাক্টরে রূপান্তর করতে পারি তো সেটির জন্য আমি প্রথমে একটি নিউ ফাইল নিলাম এবং লেটার আরেকটি নিউ ফাইল নিলাম ওকে আরেকটি নিউ ফাইল নিলাম ওকে তো তিনটি নিউ ফাইল নিলাম এবং তিনটির মধ্যে আমি তিন ধরনের ছবি অ্যাড করব প্রথমটি হচ্ছে ফটো না প্রথমটির মধ্যে ফটো না প্রথমটির মধ্যে তো এই হচ্ছে আমার তিনটি ইমেজ এটি বলা বাহুল্য এটি আমি এবং এটি আমার উনি এবং এটি একটি স্কেচ আমার উনার আঁকা একটা স্কেচ আর এটি হচ্ছে আরেকটা একটা পেন্টিং যেটা আমরা পূর্বে ব্যবহার করেছিলাম তো এখানে আমরা প্রথমে পেন্টিং দিয়ে শুরু করি তো এখানে আমার এই পেন্টিংটি জেপিজি আপনারা দেখলেনই আমি জেপিজি ফাইল ওপেন করলাম তো সেই হিসেবে এখন আমি চাচ্ছি এই জেপিজিটিকে আমি ফ্যাক্টর ইমেজে রূপান্তরিত করব এবং সেটি আমরা কীভাবে করব। সেটির জন্য উইন্ডো থেকে আমার ইমেজ এখানে রয়েছে ইমেজ ট্রেস এটির মধ্যে যদি আমি যাই তাহলে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে অটো কালার দ্বিতীয় হচ্ছে হাই কালার তৃতীয়টি হচ্ছে লো কালার তারপর একটি হচ্ছে গ্রে কালার গ্রে স্কেল এরপর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এরপরে হচ্ছে আউটলাইন এবং আমরা এখানে প্রথমেই প্রিভিউ দিলাম প্রিভিউ দিলে আমার বাই ডিফল্ট সেটি আমাকে এই মোডে নিয়ে যাচ্ছে যে আমার বাই ডিফল্ট মোডে নিয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা ইটি এটি মানে আমার এটি কি এটি হচ্ছে আপনার ভুলে গেলাম তো তো এটি হতে কিছুটা সময় নেবে এবং এটি হচ্ছে আপনার অটো কালার যেহেতু সেই হিসেবে আপনার আগের ইমেজটি এবং পরের ইমেজটি দেখছেন কিছুটা পার্থক্য এখানে দেখছি তো সেটির জন্য এখন আমরা যেটি করতে পারি সেটি যদি আমরা হাই কালার দিই তাহলে এখানে দেখতে পারেন যে এবার আমার আগের তুলনায় এবারে আমার ইমেজটি যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি এবং স্বভাবতই এটি হচ্ছে আমার লো কালার একটু খারাপ হবে এটি হচ্ছে আমার গ্রেসিয়ার এবং এটি হচ্ছে আপনার যে গ্রে কালারের সাথে কম্বিনেশন করে এটি নিবে আর এটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ফিফটি পার্সেন্ট গ্রে কালারের উপরেরগুলো সে কালো করবে এবং ফিফটি পার্সেন্টের নিচে গ্রে কালারেরগুলোকে সে সাদা করে ফেলবে তো এটি আর এটি হচ্ছে আউটলাইন আউটলাইন হচ্ছে যে আমার ছবিগুলোর যে আউটলাইনটা রয়েছে সেই আউটলাইনটি আপনাকে প্রদর্শন করবে এবং সহত এগুলোতে কিছুটা সময় নেবে এবং দেখতেই পাচ্ছেন যে আমার ইমেজটির কেমন হচ্ছে তো সেই হিসেবে আমি মনে করি যে এটির জন্য আমার হাই কালার যেটি সেই হাই কালারটি পারফেক্ট এবং ভালো ইমেজ আমাকে ইমেজ কোয়ালিটি সে আমাকে দিতে পারতেছে তো এখানে আরেকটি কথা বলা বাহুল্য যে আমরা এখানে দেখুন যে আমার এই যে ইমেজগুলো এই যে ইমেজ এগুলোর মধ্যে আমার আরও অনেকগুলো অপশন আছে যে হাই কালার ফ্রেন্ডলি ফটো থ্রি কালার সিক্স কালার সিক্সটিন কালার এবং আদার্স আরও কিছু অপশন রয়েছে এবং এছাড়া ভিউ ট্রেসিং কালার গ্রেস্কেল স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যাটার্ন ফুল লিমিটেড অটোমেটিক এরপর হচ্ছে কালার যে আপনি এখানে সে অনলি পঁয়তাল্লিশ পঁচাশিটা কালার নিয়ে কাজ করছে তো আপনি পঁচাশিটা কালার নিয়ে মানে অবাক হওয়ার কিছু নাই কারণ টোটাল কালার দুশো ছাপ্পান্নটা পঁচাশিটা কালার নিয়ে কাজ করছে সে খুব কমই করেছে তো আমরা সেই কালারটি এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি তো স্বভাবতই এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাডভান্স এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার পাত সে কত বেশি পাথ তৈরি করবে কত কম করবে সেটি আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি কর্নার কর্নারটি কতটুকু স্মুথ করবে বা কম করবে সেটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি নয়েজ কতটুকু হবে এটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি এবং এখানে মেথড রয়েছে তো সেই এবং আদার্স যে অপশনগুলো রয়েছে সেই অপশানগুলো আপনারা প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে মানে করে করে দেখতে পারেন যে এটার মধ্যে আমার কি কি হচ্ছে বা কি কি সমস্যা বা কি কি রয়েছে এবং এখানে দেখুন যে সে অলরেডি এতগুলো পাথ এবং এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট সে অলরেডি পিক আপ করেছে সো বুঝতেই পারছেন সে কতগুলো নিয়ে অলরেডি কাজ করেছে তো ঠিক একইভাবে আমি এটি দেখাতে যাচ্ছি সো বুঝতেই পারছেন যে এটি হচ্ছে আমার একটি ফটোগ্রাফ সো এই ফটোগ্রাফটির জন্যে আমি যদি কাজ করতে চাই তাহলে আমার মনে হয় যে ফটোগ্রাফের জন্যে যে আমার হাই ফ্রেন্ডলি ফটো এটি সবচেয়ে পারফেক্ট হবে তো সেই হিসেবে আমি যদি এটির মধ্যে এটি হাই ফ্রেন্ডলি ফটো হিসেবে দেই তাহলে স্বভাবতই সে এখান থেকে আমার এই ছবিটিকে ভ্যাক্টরে রূপান্তরিত করবে এবং এই ভ্যাক্টরে রূপান্তরিত করার ফলে স্বভাবতই আমি খুব সহজে আমার আমি আগে যে বলেছিলাম যে আমার নর্মাল ইমেজ যদি এখানে নিয়ে আসি তাহলে সেই ইমেজটা ফেটে যেতে পারে বড় ছোট করলে মানে বড় করলে তো আমার ভ্যাক্টর করে ফেললে সেই ইমেজটা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনি এখান থেকে একটা মেনুয়ালি কি বলে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি এটিকে ভ্যাক্টর করছেন তো স্বভাবতই এটি খুব একটি কি বলে আপনার রেজাল্ট প্রদর্শন করতে না পারলেও মোটামুটি কাছাকাছি রেজাল্ট আপনাকে সে প্রদর্শন করতে পারবে এবং স্বভাবতই এখানে আমরা যে আমার পারফেক্ট রেজাল্ট একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট তো আমরা কখনোই পাব না এটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু মোটামুটি কাছাকাছি রেজাল্ট পাওয়ার জন্যে আমার এইখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে বাড়িয়ে কমিয়ে আমাকে দেখতে হবে যে কোনটি যেমন এখানে দেখুন যে আমার এটি যদি ফেস থাকতো তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যেত তারপরেও এখানে দেখুন যে আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কানের এই জায়গাটুকু কতটুকু ভালো বা কতটুকু খারাপ হয়েছে তো এখানে আমরা সেটিকে বাড়িয়ে বা কমিয়ে আমরা সেই জিনিসগুলোকে ঠিকঠাক করতে পারি এবং এখানে অ্যাকচুয়ালি আমি বাড়াতে কমাতে চাচ্ছি না এটার পেছনে কারণ হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণে সময় নেয় তো সেই হিসেবে আমি অ্যাকচুয়ালি ওই কাজটা করতে চাচ্ছি না বাট এভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট যেমন এটা যখন আমার দূর থেকে দেখছিলাম মানে কন্ট্রোল জিরো দিয়ে মানে আমার উইন্ডোজ এর সাথে মিলিয়ে যখন যেভাবে দেখছিলাম তখন কিন্তু এটি আমার এই কানের এই ব্যাপারটি কি কিন্তু আমরা দেখতে পারি নাই বা বোঝা যায় নাই কিন্তু এখন যখন আমি জুম করছি তখন আপনি এটা বুঝতে পারছেন তো স্বভাবতই যখন আমরা ওয়েবসাইটে ব্যবহার করব ওয়েবসাইটের জন্য আমার মনে হয় যে ওইখানে তো আমি এত বিশাল বড় পিকচার দিব না ছোট ছোট পিকচার দিব সেই ক্ষেত্রে আমার এই ভ্যাক্টর করে নিতে পারি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যখন আপনি প্রিন্ট করার জন্যে ব্যবহার করতে যাবেন তখন স্বভাবতই এটি অ্যাভয়েড করাটাই ভালো কারণ হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে যেমন এখানে দেখুন এবার কিছুটা আমার উন্ন মানে প্রোগ্রেস হয়েছে যদিও পুরাটা না এরপর আমি আদার্স এই জিনিসগুলোকে বাড়িয়ে কমিয়ে আমি এখান থেকে এই জিনিসগুলা ঠিকঠাক কিছুটা ঠিকঠাক করতে পারি তো এবার অ্যাকচুয়ালি আমি চলে আসি এটি নিয়ে কারণ এটি দিয়েই আমি কিছু কাজ করতে চাচ্ছি এবং এটি অ্যাকচুয়ালি আমার সময়ও কম লাগবে তো এটি জন্যে যে এটি আমি এটি আমার সবচেয়ে পারফেক্ট মনে হয় হচ্ছে যে এটি গ্রে স্কেল দিয়ে যদি করি তাহলে দেখি যে গ্রে স্কেল দিয়ে এটি যথেষ্ট সুন্দর লাগছে এবং এছাড়াও এখানে দেখুন আপনার অপশন রয়েছে যেমন ব্ল্যাক টু হোয়াইট লোগো স্কেচ আর্ট আমি যদি স্কেচ আর্ট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অতটা সুন্দর লাগছে না কিন্তু ওইখান থেকে যদি আবার এখান থেকে এই ভিউ বা মোডগুলো যেমন এটার মধ্যে যদি ক্র্যাশ আর্টের মধ্যে গ্রেসিয়ার করে দেই গ্রে স্কেল তাহলে মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো লাগছে তো সেরকমভাবে এটারে আবার ঠিকঠাক করে ওই রকমভাবে আমরা করতে পারি তো এবার আমি বাকি দুটাকে কেটে দিলাম কারণ আমার বাকি দুটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি না তো এটির মধ্যে এখানে দেখুন আমি যখন এটিকে সিলেক্ট করছি তখন এখানে আমার এক্সপান্ড নামে একটি অপশন চলে আসছে এবং এখানে আমি এক্সপান্ড কেন করতে চাচ্ছি সেটা আমি বলে নেই আগে সেটি হচ্ছে যে ধরুন আমি এটাকে এখন ছোট করব। তো যদি আমি এখন এটাকে ছোট করতে যাই তখন সে আমার এটিকে লোড নিচ্ছে এবং যথেষ্ট পরিমাণে টাইম নিচ্ছে তো সেই জন্যে সেই টাইমটাকে বাঁচানোর জন্য এখন আমি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসি তারপরেও যথেষ্ট পরিমাণ টাইম নিচ্ছে তো এই টাইমটাকে বাঁচানোর জন্যে আমি যেটা করব সেটা হচ্ছে এক্সপান্ড এটা ছাড়াও এখানে অবজেক্টের মধ্যে গেলেও আমরা এখানে পাবো এক্সপান্ড তো এখান থেকে কষ্ট করে না গিয়ে আমি এখান থেকে যে গেলেই পারি তো সেই হিসেবে এক্সপান্ডে গেলাম এক্সপান্ডে গেলে আমার কি হচ্ছে যে আমার ওই এটাকে আমরা বলেছি যেটা আমরাকে আমাকে ভ্যাক্টর করলাম তো ভ্যাক্টর করার ফলে আমার যে পাথগুলো সে পাথগুলো এখানে সে আমাকে দেখাচ্ছে এখন আমি যদি ইয়াতে যাই আইসোলেশন মুডে যাই আইসোলেশন মুডে গিয়ে আমি এই ইন্ডিভিজুয়াল পাথগুলো সিলেক্ট করতে পারবো ধরুন আমি এটিকে ডিলেট করলাম ডিলেট করতে গেলে আবার এখানে এই ঝামেলাটা হচ্ছে তো তো এবার আমি মোটামুটি আমার জাস্ট ওই বাইরের অংশটুকু ফেলে দিলাম এইটুকু আমার রাখলাম এবং এখন যদি আমি চাই যে এটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতে চাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটির কালার কি দেওয়া যায় ফর এক্সাম্পল এখানে এই কালারটি দিলাম রাইট মাউজে ক্লিক করলাম রাইট মাউসে ক্লিক করে আরঞ্জ এন গিয়ে সেন্ড টু ব্যাক আমার হাতটিকে উপরে নিয়ে আসলাম তো এরকম ভাবে আমি আমার কালারটি চেঞ্জ করে আমি এরকম একটি ইমেজকে নিয়ে আসলাম ভ্যাক্টর ইমেজ যেটি আমার সম্পূর্ণ জেপেজি আকারে ছিল তো এভাবে আমরা অ্যাকচুয়ালি ইমেজ নিয়ে কাজ কর এবং ইমেজটিকে ইয়া করতে পারি এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে আমি এই যে ইমেজটি তৈরি করেছিলাম এটিকে আমি এক্সপান্ড করে ফেললাম এক্সপান্ড করার ফলে এবার যদি আমি আমার এই ইমেজটিকে ছোটো বড়ো করতে যাই ফর এক্সাম্পল এই যে ছোটো করলাম এবার কিন্তু সে আমার ওই যে যে লোডিং হচ্ছিল বারবার সেই লোডিংটা কিন্তু হচ্ছে না কিন্তু এই অ্যাক্সপান্ড করার ফলে কিন্তু কিছুটা আমার ইমেজ ডিক্রিজও হয়েছে সেটিও কিন্তু মাথায় রাখতে হবে কোয়ালিটি ডিক্রিজ হয়েছে তো যাই হোক এরকমভাবে আমরা অ্যাকচুয়ালি ইমেজ নিয়ে কাজ করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে ধন্যবাদ